আবার চলে এসেছি আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো পাজেল হাউস চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, আজকে আমরা নিয়ে এসেছি হাউস পাজেল, যেগুলো আমাদের সব অ্যারেঞ্জ করতে হবে। তো খেলার নিয়মটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তাতান হচ্ছে আজকে আমাদের টিমে, মানে আমারও টিমে, মায়েরও টিমে, আমারও টিমে। তাতান হচ্ছে আমাদের হেল্প করবে আজকে। আমার দলও, আজকে আমার দলও থাকবে, মায়ের দলও থাকবে। তো চ্যালেঞ্জটা কি হবে তার জন্য শেষ অবধি দেখো ভিডিওটা, আর ভালো লাগলে কি করে দেবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, ফলো। ফেসবুক থেকে যারা দেখছে তারা ফলো করে নেবে। তাহলে চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো ফ্রেন্ড, চ্যালেঞ্জটা শুরু করা যাক। তার আগে আমরা এগুলোকে একটু, এটা হচ্ছে আজকের প্রাইজ, আর ওদিকে আছে আজকের পানিশমেন্ট, যেগুলো আমরা সাইডে রেখে দিলাম। এগুলো হচ্ছে হাউস আমাদের, যেটা আমাদের সাজাতে হবে। এবার চলো আগে স্টোন পেপার সিজার, আমি আর মা, তুমি আমার হয়ে করো, আমার টিম থেকে দিদুনের সাথে। স্টোন পেপার সিজার, দিদুন জিতে গেছে, আমি জিতে গেছি। তাহলে দিদুন ডিসাইড করবে, তুমি আগে করবে না আমি আগে করব? হ্যাঁ, ও আগে করবে। তো ফ্রেন্ড চলো, আজকে আছে আমার টিমের সাপোর্টার তাতান, ঠিক আছে? ঠিক আছে, তো চলো। পাপা টাইমার স্টার্ট বলবে, তাতান খুলবে, থাকবে না, তুমি স্টার্ট বলবে, তাতান খুলবে আর আমাকে লাগাতে হবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সে হবে উইনার। আমার একটু সাইডে করে নিলাম, আমিও লাগাবো না। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, আমিও তো খুলবো না। তাতান খুলবে শুধু, একদম পুরো খুলে ফেলো, পুরো খুলে ফেলো, আস্তে 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 আস্তে। আমি খোলাতে আমি হেল্প করতে পারবো না, তাতান শুধু একাই, আমি আমি করছি। না না, তুমি অন্য টিমে। ও শুধু খুলবে, আস্তে 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 করো বাবা, তত পড়েই যাচ্ছে, পড়ছেই তো, হয়ে গেছে না, খোলা হয়ে গেছে। এবার আমি আমি সাজাচ্ছি। হ্যাঁ, এবারে মা সাজাবে। ওকে সাজাতে পারবে না, শুধু খোলা সাজাতে পারবে, সাজাতে পারবে, তুমি সাজাও, সাজাও, তুমি 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 অন্য একটু সাজাও। হ্যাঁ, না তুমি আর মা তো, আবার তো আমার সঙ্গেও তুমি হেল্প করবে আমাকে। বাবা এইসব কি কঠিন ব্যাপার, দাঁড়ানোই তো অনেক কঠিন ব্যাপার, আমি এটা উল্টো লাগাচ্ছি, উল্টো পাত লাগালে বাবা। বাবা মায়ের তো হয়েই গেল, এসেছে, হয়ে গেল কি, ওই দেখ একটা হয়ে গেল, দাঁড়াও না অত নজর দিচ্ছ কেন বাবা, একটা হয়ে গেল। তুই আমাকে কি হেল্প করবি, তোকে তো আমাকে হেল্প করতে হবে। কি হেল্পিং হ্যান্ড নিয়েছি, আমারও তাই হবে মনে হচ্ছে, সব ভারী ভারী বানানো হয়ে যাবে, ও তখনও একটা দেয়াল গাঁদবে। আমি তো বলবো না কি করতে হবে, একটুও বলবো না, কেউ বলবে না। এটা উল্টো করছো বাবা, ফার্স্টেই তো উল্টো করে বসিয়ে দিয়েছো, দাঁড়া আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, যা এইটা এইরকম হবে, এইটা এইরকম, এবার আটকাও না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তখন থেকে, শুনু ভুল করছে, এটা তো উল্টোই লাগালো, এটা কি ঠিক করে লাগাও, আমার দুটো বাড়ি হয়ে গেল, মা দুটো বাড়ি হয়ে গেল দেখলে, সেটাই তো, জানলাটা উল্টো কেন, তুমি তো উল্টো লাগালে, এই তো না, জানলা ভেঙে পড়ে যাচ্ছে, এই খোপগুলো তো ভেতরের দিকে থাকবে নাকি, এনো কি করে যে আমি এরকম লোক নেবো জানি না কাজের, আমি আমার ওর ভরসা আমি করতেই পাচ্ছি না একটুও, একজনের দুটো তিনটে বাড়ি হয়ে গেল আর একজনের বাড়ি হচ্ছে না, চারিদিকে খোপ করে দিল, আরে খিড়কি হ্যাঁ খিড়কি হ্যাঁ, হ্যাঁ শুধু জাননাই জাননা করছে, তোমার ঘর মে দরওয়াজা নেই হ্যাঁ, আর এটা কেন, হ্যালো এটা কেন, এটা কেন হচ্ছিল আই বলে, তিনটে বাড়ি হয়ে গেল, এটা এরকম হবে, এটা তো পাটু বেরে যাবে, তো যা দাঁড়ে রাদুগা, দৌড় দাও না, টাইমটা তো আমার চলে যাচ্ছে নাকি, আমি যে কি করে ভরসা পাবো জানি না, আমি
সব বক্স বক্স করে দেবো আর তুমি কাটবে তুই যা করবি আমার দেখা হয়ে গেছে দৌড়ে কি করে বসে আছে এটা এদিকে না দিয়ে ওদিকে দিয়ে দিয়েছে দে ওটা দে মাকে দে সময় চলে যাচ্ছে তো যে কোনো তো জিততে হবে কারোর কাটার টিমে এতগুলো পটপট করলাম তোরা এত জোরে তাকিয়ে আছিস না বাবা ডান বাবা 1 2 3 4 ডান চারটে কতক্ষণ বলো 5 মিনিট পুরো 5 মিনিট পুরো 5 মিনিট হয়ে গেছে মাকে 5 মিনিটের কম করতে হবে তবে জিতবে ও সময় চলে গেল খুলছে তাড়াতাড়ি দেয়াল গাড়তে পারছে না তাই তো সব মাথাগুলো খুলে দিলাম হ্যাঁ দেখিস বাবা তুই তো আমার গালে চড়ুরি লিগে যাবে মনে হচ্ছে এবারে মনে হচ্ছে প্রাইসটা আমারই কপালে আছে মনে হচ্ছে প্রাইসটা আমারই আছে তুই রেখা তো রাখি গেল আবার আস্তে হাতে লেগে যাবে টপটা নিচে পড়ে যাচ্ছে টপটা করে তুই আর একটা খাবি হয়েছে না আমি সব ঘেটে দিই বাবা না সব তো ঘাটা না 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 হয়ে গেছে হ্যাঁ হারলে পরেই নেবু হারলে পরেই নেবু আমি নেবু খেতে চাই না প্রাইস খেতে চাই এই প্রাইস খেতে তাড়াতাড়ি করো আর সব বাক্স গুলো বানাচ্ছে তাড়াতাড়ি কসো না একটা নিয়ে বসে থাকিস না মাথায় হয় না মাথায় হয় না চারটে দেওয়া লাগে চার দিকে চলো হ্যাঁ দূর কি এটা ঘুরিয়েই যাচ্ছে কোপগুলো তো ভেতরের দিকে থাকে খোঁচাগুলো ওরা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হেলে দেয়াল একটা দেয়াল ভেঙে পড়ে গেল লাগাতে লাগাতে কি এরা মিস্ত্রি হবে না না বাবা ওইখানে মা তিন একটা জিনিস বলে দিই দুটো দুদিকে তিকোন আর একদিকে একটা চার চৌকো হবে সব দিকে তিকোন হবে না হ্যাঁ ও তো লেগেছে হ্যাঁ একটা হয়ে গেছে দিদুনে তখন হতেও চললো এটা তো লাগছেই না কি হলো এটা হচ্ছে না কেন এইটা এইটা এরকম হবে দেয় তো লাগছে না কেন দাঁড়া পড়েও গেল করতে করতে পড়েও যাচ্ছে এটা তো উল্টো হয়ে গেল একটা রেডি ঘর একটা হয়েছে পাঁচ মিনিট হয়ে গেলে বলে দেবে তার মানে আমি জিতে যাবো সময় নষ্ট করে তাড়াতাড়ি কর না একটু ওই জন্যই আমি বললাম তোকে আমি নেবো না ভাবছিলাম এই সত্যি গেই তো আমি এসেছি দে তারিকা এই এই খোপগুলো তো ভেতরের দিকে হচ্ছে আমাকেই সব করতে হচ্ছে খোপগুলো ভেতরে মানে তুই চার চৌকোগুলো করে দিয়ে দে না ওদিকে দিদুন লাগিয়ে দেবে হ্যাঁ আরে চার চৌকোটা দিয়ে দেয় দিদুনকে এটা তো করতে পারছি দেখ আমি তো জিতে তো যাবো আমি তো চকলেটটা নিয়ে বাড়ি চলে যাবো আরে বাড়ি যাবে আমি তো খাবো বাড়ি যাবে আমি তো খাবো ও আগে এইগুলো লাগাতে হবে আচ্ছা এটা এটা লাগাতে আবি তো বসে আয়া দুটো হয়ে গেল না বাবা এটা তো এই হচ্ছে না তারপরে কাজ বড় আছে বাক্স গুলো বানিয়ে দিয়ে দিস হ্যাঁ বাক্স গুলো বানিয়ে দিয়ে যা থাক থাক হইছ অনেক ওই সাবা দিকে সাবা দিকে আরে দে সাবা দিকে আরে আমাকে দিবি তো হাতটা দাঁড়া তা আমার গান বাই বাই আর হয়ে গেছে হেরে গেছো হেরে গেছো হেরে গেছো হবে না না যা এখনো দুটো বাকি ছিল আড়াইখানা হয়েছে দে দে চা এই যে দুই এক দুই আড়াই আর এই যে এখনো বাকি আছে
ফ্রেন্ড দিদুন আর তাতা নেড়ে গেছে আর আমি জিতে গেছি সোনা তোমরা লেবু নিয়ে বাড়ি যাও আর আমি হেরে লেবু নে সোনা আর তুইও ভাগদারে আছিস তুই পারিস তুইও পারিস ছেড়ে দে হয়ে গেছে অনেক হয়ে গেছে তুই অনেক করেছিস আমার কিছু হেল্প করতে আসনি তাহলে ফ্রেন্ড চলো অনেক বানিয়ে ফেলেছে এবার না হেরে গেলাম না আমি পেয়ে গেলাম চকলেট তুই বানাতে থাক তাহলে আমি এটা নিয়ে বাড়িতে গিয়ে খাই চকলেট চকলেটও তো পাবে ও তো তোর সঙ্গে ছিল চকলেট পাবি চকলেটটা ধরো না এটা হবে হবে চলো এটা নাও ধরো এখানে আমরা অর্ধেক অর্ধেক চকলেট নিয়ে নেবো লেবুও নিলো চকলেটও নিলো দুদিকেই হলো তো চলো ফ্রেন্ড আজকে বাজি পালাত গে কেন বাজি পালাত গেই কেন দুটো পেয়েছো বলে তো ফ্রেন্ড চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিওয় ভালো লাগলে অবশ্যই কি করে দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা